শিক্ষার্থী বন্ধুরা, গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তোমাদের সাথে আছি আমি রেজওয়ান খায়ের ফাহিম। আমাদের আজকের আলোচনার বিষয় বিশ্ব সভ্যতা। চলো শুরু করা যাক। আজকে আমরা যেসব সভ্যতা নিয়ে আলোচনা করব তার মধ্যে রয়েছে মিশরীয় সভ্যতা, মেসোপটেমীয়, ফিনিশীয়, গ্রিক, পারস্য, রোমান, হিব্রু, সিন্ধু, চৈনিক এবং ইনকা সভ্যতা। চলো শুরু করা যাক মিশরীয় সভ্যতা। প্রাচীন মিশরে নীল নদের অববাহিকায় গড়ে উঠেছিল এই সভ্যতা। গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস মিশরকে বলেছিলেন নীল নদের দান। এই সভ্যতা ছিল কৃষিভিত্তিক, তাই কৃষিকাজের প্রয়োজনেই তাদেরকে জ্যোতির্বিদ্যা চর্চা করতে হতো। মিশরীয়রাই প্রথম 12 মাসে 1 বছর এবং 30 দিনে 1 মাস এভাবে সময়কে ভাগ করে। মিশরীয়রাই একটি নতুন পদ্ধতির লিখন পদ্ধতি আবিষ্কার করে। যেটিকে আমরা বলি হায়ারোগ্লিফিক্স। বিভিন্ন পশু পাখি এবং বস্তুর ছবি বর্ণ হিসেবে ব্যবহার করা হতো হায়ারোগ্লিফিক্সে। মিশরীয়দের প্রাচীন মিশরের রাজাদের বলা হতো ফারাও। ফারাও ইখনাতেন প্রথম এক ঈশ্বরের ধারণা দেন। ফারাওদের মৃত্যুর পর তাদের জন্য সুরম্য সমাধি নির্মাণ করা হতো, যেগুলোকে আমরা চিনি পিরামিড নামে। এই পিরামিডগুলো প্রাচীন পৃথিবীর সপ্তাশ্চর্যের একটি। পিরামিডগুলোর মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিল গিজার 3টি পিরামিড, যার মধ্যে সবচেয়ে উঁচু ফারাও খুফুর পিরামিড, যার উচ্চতা 450 ফুট। পিরামিডগুলোতে ফারাওদের মৃতদেহ সংরক্ষণ করা হতো একটি বিশেষ পদ্ধতিতে, যাতে তা কখনো নষ্ট না হয়। এই পদ্ধতিকে বলা হতো মামিফিকেশন বা মমি করা। পিরামিডে এবং পিরামিডের বাইরেও আর্কিওলজিস্টরা ফারাওদের মৃতদেহ উদ্ধার করেছেন, যেমন হাওয়ার্ড কার্টার 1922 সালে ফারাও তুতেনখামেনের সমাধি আবিষ্কার করেন। আসছে মেসোপটেমীয় সভ্যতায়। মেসো শব্দের অর্থ মধ্যে, পটেমীয় অর্থ নদী। বর্তমান ইরাকের দজলা এবং ফোরাত অর্থাৎ টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর মধ্যবর্তী অঞ্চলে যে সভ্যতা গড়ে উঠেছিল তাকে আমরা চিনি মেসোপটেমীয় সভ্যতা নামে। এই সভ্যতার 4টি পর্যায় নিয়ে আমরা আলোচনা করব, সুমেরীয়, ব্যাবিলনীয়, অ্যাসিরীয় এবং ক্যাল্টীয়। সুমেরীয় সভ্যতায় রচিত হয় পৃথিবীর প্রথম মহাকাব্য গিলগামেশ। সুমেরীয়রা প্রথম কিউনিফর্ম নামক এক প্রকার লিখন পদ্ধতির প্রচলন করে, যাকে বাংলায় বলা হয় কিলোকলিপি। পাটিগণিতের গুণ, জলঘড়ি সুমেরীয়দের আবিষ্কার। চাকার প্রচলনও সুমেরীয়রাই করে। ব্যাবিলনীয় সাম্রাজ্যের স্থপতি ছিলেন হাম্মুরাবি। রাজা হাম্মুরাবি প্রথম মানুষের আইনকে লিখিত রূপ দেন, পাথরের গাত্রে খোদিত। এই আইনকে বলা হয় দ্য কোড অফ হাম্মুরাবি বা হাম্মুরাবির আইন। এই আইনে ছিল 282টি ধারা। এছাড়া ব্যাবিলনীয়রাই প্রথম পঞ্জিকার প্রচলন করে। আসিরীয়রা প্রথম বৃত্তকে 360 ডিগ্রিতে ভাগ করে। তারা অক্ষাংশ ও দৈর্ঘ্যমাংশ নির্ণয় করে। আসিরীয়দের সময় একটি গুরুত্বপূর্ণ শহর ছিল নিনেভ। ক্যালডীয় সভ্যতার স্থপতি ছিলেন রাজা নেবুচাদনেজার। রাজা নেবুচাদনেজার তার রানীর মনোরঞ্জনের জন্য একটি বিশেষ প্রাসাদ তৈরি করেন, যেটিকে আমরা চিনি ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান নামে। ক্যালডীয়রা সময়কে 24 ঘন্টায় 1 দিন এবং 7 দিনে 1 সপ্তাহে ভাগ করে। অর্থাৎ সময়ের যে ছোট ভাগগুলো দিন এবং সপ্তাহ সেগুলো করেছিল ক্যালডীয়রা, এবং বড় ভাগগুলো মাস এবং বছর করেছিল মিশরীয়রা। ক্যালডীয়রা পরবর্তীতে পারসীদের কাছে পদানত হয়। পারসীদের কাছে যাবার আগে আমরা আরেকটি সভ্যতা দেখে যাব, সেটি হচ্ছে ফিনিশীয় সভ্যতা। ভূমধ্যসাগরের তীরে বর্তমান যেখানে লেবানন, সেখানেই সভ্যতা শুরু। ফিনিশীয় নাবিকরা পুরো ভূমধ্যসাগর চড়ে বেরিয়েছে, ভূমধ্যসাগরের তীরে তীরে বসতি স্থাপন করেছে। ফিনিশীয় নাবিকরা রাত্রিবেলায় ধ্রুবতারা দেখে সমুদ্রের দিক নির্ণয় করতে পারতেন। ফিনিশীয়রা যে বর্ণমালা আবিষ্কার করে তাতে 22টি বর্ণ ছিল। ফিনিশীয়দের বর্ণমালায় পরবর্তীতে গ্রহণ করে গ্রিকরা, সেটিকে তারা আলফাবেটের রূপ দেয়। গ্রিকদের কাছ থেকে গ্রহণ করে রোমানরা, রূপ দেয় ABCDতে। সেখান থেকে পরবর্তীতে ইংরেজি এবং অন্যান্য ইউরোপীয় ভাষায় তার রূপ লাভ করে। বর্তমানে আমরা যখন ABCD লিখছি তার প্রকৃতপক্ষে সেই ফিনিশীয় বর্ণমালারই উত্তরসূরি। আসছে গ্রিসে। গ্রিক সভ্যতা প্রাচীন পৃথিবীর জ্ঞানে বিজ্ঞানে অত্যন্ত উন্নত সভ্যতাগুলোর একটি। গ্রিক সভ্যতায় একক কোনো রাষ্ট্র বা দেশ ছিল না, এটি ছিল অনেকগুলো নগররাষ্ট্রের সমন্বয়। তার মধ্যে উল্লেখযোগ্য 2টি নগররাষ্ট্র ছিল অ্যাথেন্স এবং স্পার্টা। অ্যাথেন্সেই প্রথম শুরু হয় গণতন্ত্র, তাই গ্রিসকে বলা হয় গণতন্ত্রের সূচিকাগার। গ্রিসের স্বর্ণযুগে তাদের ইতিহাসের জনক ছিলেন হেরোডোটাস। বিখ্যাত গ্রিক নাট্যকার সফোক্লিস, দার্শনিকদের মধ্যে ছিলেন সক্রেটিস,
সক্রেটিসের শিষ্য প্লেটো, প্লেটোর শিষ্য অ্যারিস্টটল। গ্রিসের উত্তর অংশ নাম মেসিডোনিয়া। মেসিডোনিয়ার রাজপুত্রকে পড়ানোর জন্য অ্যারিস্টটলকে দায়িত্ব দেওয়া হয়। সেই রাজপুত্রের নাম আলেকজান্ডার, যে আলেকজান্ডার দি গ্রেট পরবর্তীতে মেসিডোনিয়া, গ্রিস সব অধিকৃত করে একসময় পারস্যকে পদানত করেন। আসা যায় পারস্য সভ্যতায়। পারস্য ইরানের পূর্ব নাম, অর্থাৎ পারসিক সভ্যতা ছিল ইরানের অঞ্চল জুড়ে। এর আরেক নাম একমেনিড সভ্যতা। 330 খ্রিস্টাব্দে আলেকজান্ডার পারসিকদের পদানত করেন। পারসিকদের প্রধান ধর্ম ছিল জরথুস্ট্রবাদ। তারা এক সর্বশক্তিমান স্রষ্টা বিশ্বাস করত, যার নাম ছিল আহুরা মাজদা। পারসিকদের ধর্মগ্রন্থ ছিল আবেস্তা, যা ছিল জেন্দা ভাষায় লিখিত। আলেকজান্ডার পারসিকদের পদানত করার পরে এই পুরো অঞ্চল গ্রিক সাম্রাজ্যে পরিণত হয়। পরবর্তীতে গ্রিকদের কাছ থেকে দখল করে নেয় রোমানরা। আসা যাক রোমান সাম্রাজ্যে। রোমান সভ্যতা শুরু হয় বর্তমান ইতালির রোম শহর থেকে। এই শহরের প্রথম ল্যাটিন রাজা রোমিউলাস এর নামানুসারে এর নামকরণ করা হয়। রোমান সভ্যতার একজন উল্লেখযোগ্য শাসক ছিলেন সম্রাট জুলিয়াস সিজার। জুলিয়াস সিজার ছিলেন প্রথম যুগের রোমান সেনাপতি। পরবর্তীতে তিনি রোম দখল করে নিজেকে রোমের শাসনকর্তা ঘোষণা করেন। ফিনি ফিসি ভিডি, এলাম দেখলাম জয় করলাম, এটি তারই উক্তি। জুলিয়াস সিজারের সময় মিশরের রানী ছিলেন ক্লিওপেট্রা। পরবর্তীতে ক্লিওপেট্রা জুলিয়াস সিজারের সেনাপতি মার্ক অ্যান্টনির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। রোম সাম্রাজ্য দাসত্বের উপর নির্ভরশীল ছিল, কিন্তু দাসদের একজন স্পার্টাকাসের নেতৃত্বে তারা একবার বিদ্রোহ করে, যে বিদ্রোহ পরবর্তীতে নির্মমভাবে দমন করা হয়। আসা যাক হিব্রু সভ্যতায়। হিব্রু সভ্যতার কেন্দ্র ছিল ফিলিস্তিনের জেরুজালেম। হিব্রু পৃথিবীর প্রাচীনতম সেমিটিক ভাষা। হিব্রু সভ্যতার অবদান ছিল ধর্ম বিস্তারে। বর্তমান ইহুদি ও খ্রিস্টানদের যে ওল্ড টেস্টামেন্ট, তার সময়কাল এই হিব্রু সভ্যতা। হিব্রু সভ্যতার বর্তমান উত্তরসূরীরা ইসরায়েলে বসবাস করছেন। চোখ ফেরানো যাক এশিয়ার দিকে। সিন্ধু সভ্যতা। পাঞ্জাবের সিন্ধু নদের তীরবর্তী যে বিরাট জনপদ জুড়ে সভ্যতা গড়ে উঠেছিল, তাকে সিন্ধু সভ্যতা নামে আমরা চিনি। এর প্রধান দুটি নগর ছিল মহেঞ্জোদারো ও হরপ্পা, যার আবিষ্কারক ছিলেন রাখালদাস বন্দ্যোপাধ্যায় এবং স্যার জন মার্শাল। এই সভ্যতার সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল অত্যন্ত সুপরিকল্পিত নগর ব্যবস্থা। এবার চৈনিক সভ্যতা। চীনের হুয়াংহো নদীর তীর জুড়ে গড়ে উঠেছিল চৈনিক সভ্যতা। এই সভ্যতা প্রায় 4000 বছরের পুরনো। আধুনিক আমলাতন্ত্রের ভিত রচনা করে দিয়ে গেছিল এই সভ্যতা। এই সভ্যতার সবচেয়ে প্রভাবশালী দার্শনিক ছিলেন কনফুসিয়াস এবং সবচেয়ে প্রাচীন দার্শনিক ছিলেন লাওৎসে। আসা যাক দক্ষিণ আমেরিকায়। ইনকা সভ্যতা ছিল দক্ষিণ আমেরিকার পেরু জুড়ে। ইনকাদের প্রধানতম অবদান মাচু পিচু। এছাড়াও দক্ষিণ আমেরিকার অন্যান্য সভ্যতার মধ্যে রয়েছে অ্যাজটেক এবং মায়া। অ্যাজটেকরা ছিল মেক্সিকো কেন্দ্রিক। এছাড়াও ইংল্যান্ডে যে স্টোনহেঞ্জ, বিশ্ব সভ্যতার এই সকল বিষয় থেকেই প্রশ্নগুলো আসে। আজকের মতো এখানেই শেষ। আলোচনাটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর কোনো পরামর্শ থাকলে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।